আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি এবং আজকে অনেক খুশি আছি। আমি খুশি থাকার কারণটা হয়তো বা অনেকে জেনে গিয়েছেন বা অনেকে জানেন না, তবে যাই হোক আমি বলে দিচ্ছি। আমার খুশি থাকার কারণটা হচ্ছে আমার এই ছোট্ট চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গিয়েছে। এটা আসলে অনেক বড় একটা পাওয়া, আলহামদুলিল্লাহ মানে পেয়ে গেছি মনিটাইজেশন। তা শুধুমাত্র আপনাদের জন্যই পেয়েছি, যারা আমাকে সাপোর্ট করেছেন, যারা আমাকে সময় দিয়েছেন, তাদের প্রতি সত্যি আমি অনেক বেশি কৃতজ্ঞ। এবং সবার প্রতি তো আমার অনেক অনেক ভালোবাসা। এমনি ভালোবাসি সবাইকেই, আমার প্রিয় ভাই বোনেরা। আপনারা যদি সাপোর্ট না করতেন আমি কখনোই মানে আমার এই চ্যানেলটা মনিটাইজড অন করতে পারতাম না। হ্যাঁ, আপনারা আমাকে সাপোর্ট করেছেন বলেই আমার চ্যানেলটা এখন মনিটাইজেশন হয়েছে। আমি আর ইতিমধ্যে আরও অনেক আপু ভাইয়াদের চ্যানেলও মনিটাইজেশন হয়েছে, অনেক খুশি লেগেছে, ভালো লেগেছে। আসলে এর জন্য কিন্তু অনেকটা কষ্ট করতে হয় প্রত্যেকটা মানুষকেই। আর যারা এখনও কষ্ট করতেছেন আমি বলি যে কষ্ট করুন, কষ্টের ফল অবশ্য মিষ্টি হয়, এটা তো আসলে আমরা সবাই জানি। আর অনেক ভাইয়া আপুরাই আছে ইতিমধ্যে ইউটিউবিং ছেড়েই দিয়েছে, মানে ওয়াচ টাইমটা কমপ্লিট হয় না, মানে অনেক বেশি পরিশ্রম করতে হয় এজন্য ছেড়ে দিয়েছে। কিন্তু আমার একটা মানে মনের মধ্যে একটা জেদ ছিল যে আমি ছাড়বো না, দেখা যাক আমি এটা পারি কি না, ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারি কি না। আর সত্যি কথা বলতে সবারই মানে হেল্প করার মতো কেউ না কেউ আছে, কিন্তু আমার কিন্তু হেল্প করার মতো কিছু কেউ নাই, মানে কেউ নাই। আর আমি এসব সম্পর্কে খুবই কম বুঝি, মানে ভিডিও এডিটিং বা মানে যাই কিছু হোক আমি এগুলো একটু কম বুঝি, খুব বেশি বুঝি না। তবে আমি টুকটাক যাই কিছুই পারি, আমি এইটুকু দিয়ে চেষ্টা করি আপনাদের জন্য মানে একটু সুন্দর মানে ভিডিওটা একটু সুন্দর করার। মানে আসলে যার যেটুকু যোগ্যতা সেটুকুই তো পারবো, তাই না? হয়তো বা আমার এর বেশি ইনশাল্লাহ ভালো হবে, কাজ করতে থাকলে একদিন ভালো হবেই, ঠিক আছে? সবসময় তো আর সবার ভিডিওর কোয়ালিটি খারাপ থাকে না। আর যারা সিনিয়র ভাইয়ারা আপুরা আছেন, অনেকে আছে যে নতুনদেরকে ভয় দেখান, এটা একদমই ভয় দেখাবেন না, আসলে ভয় দেখানোটা উচিত না, তাদেরকে সাহস দিতে হয়। যদি কারোর ভিডিও একটু ভালো না হোক বা কিছু, তারপরে ভালো বলতে হয়। এরকম আছে অনেক যে আমরা ব্যাড কমেন্টস করি, ভিডিও এই হচ্ছে সেই হচ্ছে, আসলে এটা ঠিক না। আমরা সবাই নতুন, আমাদের আসলে শেখার তো শেষ নাই, তাই না? আমরা তো শিখতেছি, আমরা দিন যাবে আর শিখবো, মানে শিখতেই থাকবো আমরা। তো আশা করি আজকে আমার ভিডিওটা আপনারা সবাই পুরোটা দেখবেন, কারণ আমার ভিডিওতে আমি আজকে কিছু মানে চ্যানেলের স্ক্রিনশট নিয়েছি যেগুলো আমার সবসময় পাশে থেকেছে, আমাকে সাপোর্ট করেছে। তো আপনারা সবাই দেখুন, আপনাদের প্রিয় মানুষের নামগুলো আমি এখন শেয়ার করব। সেটা হচ্ছে অন্তরাপু। অন্তরাপু শুরু থেকে অনেক সাপোর্ট করেছেন আমাকে। তারপরে জান্নাত রেসিপিস, জান্নাত আপু মানে হিমা আপুর নেওয়ার কথা বলে তো আর শেষ করা যাবে না উপকারের কথা। রাশেদা আপু আছে, আরও অনেকের নাম হয়তো বা আমি এখানে ইয়া করতে পারি নাই, মানে ঠিকঠাক মতো মানে খুঁজে পাইনি বা কোনোটা হচ্ছে মনে করতে পারি নাই। এখানে আছেন সবাই, আছেন মিনাল ভাইয়া, স্বর্ণা আপু, আর স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন আমি আসলেই। আর হ্যাঁ, যদি কারোর দু একজনের নামটা মানে আর অনেকের নাম হয়তো বা বাদ পড়েছে কি আপনারা কিছু মনে করবেন না, আর যাদের নামগুলো বাদ পড়েছে ইনশাল্লাহ আমি আমার নেক্সট ভিডিওতে আমি সেটা বলে দিব। আসলে এত কিছু তো মনে রাখা সম্ভব হয় না। তারপর যারা আমাকে লাইভে সাপোর্ট করেছেন বা আমার ভিডিও দেখেন, আসলে আপনাদের সাপোর্ট না পেলে আমি কখনোই এত দূর আসতে পারতাম না। আর আমার এই যে মনিটাইজটা অন হয়েছে এটা শুধুমাত্র আপনাদের ক্রেডিট, আপনাদের জন্যই আমি পারছি। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন আমি কখনোই পারতাম না। তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবার পাশে থাকতে, আর সবাই সবার ভিডিও দেখব। যদি কারো ভিডিও একটু ভালো না হয় তবুও দেখব,
আর দেখতে দেখতেই তো ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে, তাই না? আর হ্যাঁ, এখানে মানে সবার নামই হয়তো বলা হচ্ছে না, কিন্তু আমি সবার চ্যানেলের কিন্তু স্ক্রিনশট নিয়েছি, চ্যানেলের নাম সহই নিয়েছি, যাতে সবার চিনতে সুবিধা হয় আর কি। সবার চেনার সুবিধার্থে আমি আসলে চ্যানেলের নাম আর স্ক্রিনশট সহ নিয়েছি, যেন কেউ যদি না চিনে থাকে অন্য কেউ চিনে নিতে পারবে, তাই না? আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার স্ক্রিনে যেগুলো নাম দেখতে পাচ্ছেন সবার ভিডিও দেখবেন, সবার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার প্রত্যেকটা আপু ভাইয়ারাই অনেক ভালো, আপুরা ভাইয়ারা অনেক ভালো ভালো ভিডিও তৈরি করে। আর যে শিউলি আপুর সাথে কিন্তু আমার পরিচয়টা বেশি দিনের না, অল্প দিনের পরিচয়। শিউলি আপু, তারপর রায়না আপু, এই আপুদের সাথে আমার পরিচয়টা খুব বেশি দিনের না, কিন্তু মানে আপুদের সাথে আমি অনেকটাই মিশে গেছি। আর আমার তো এখন আফসোস হয় যে আপুদের সাথে আমার কেন আগে পরিচয় হলো না। সবাই ভালো, সবাই ভালো। এই যে লিপি আপু, তারপরে জ্যোৎস্না আপু, আর এম কে মনির মিডিয়া ভাইয়া, ভাইয়ার কথা বলে তো আর শেষ করা যাবে না, ভাইয়া কতটা উপকার করেছে সেটা একমাত্র আমিই জানি, আর আল্লাহ জানে, আর ভাইয়া জানে, তাই না? এটা তো আসলে মুখে বলে বোঝানোর মতো একটা ব্যাপার না। তারপর আছেন আরেকজন ভাইয়া, আছেন ভাইয়ার একটা, ভাইয়ার তো কোনো চ্যানেল নাই, ভাইয়া হচ্ছেন জাফর আলম ভাইয়া। ভাইয়া ভীষণ ভালো মানুষ, জাফর ভাইয়া আমাকে অনেক সাপোর্ট করেছে, আমাকে একদম শুরু থেকে এই যে শেষ পর্যন্ত ভাইয়ার সাপোর্ট আমি পেয়েছি। ভাইয়া ভীষণ ভীষণ ভালো মনের মানুষ। আর আরেকটা ভাইয়ার নাম না নিলে হয় না, সে ভাইয়াটা হচ্ছেন খনিকের মুসাফির ভাইয়া, ইসমাইল ভাইয়া। ভাইয়া ভাইয়া আমাকে প্রচুর সাপোর্ট করেছে এই যে শেষের দিকে, ভাইয়া কিন্তু আমাকে মানে শুরু থেকে সাথে ছিল, কিন্তু শেষের দিকে ভাইয়া আরও অনেক বেশি সাপোর্ট করছে আমাকে। এখানে যা মানে যাদের চ্যানেলের নাম দেখ মানে স্ক্রিনে আসছে বা আমি মুখে নিচ্ছি সবাই কিন্তু সেম, আর সবার নাম হয়তো বা মুখে নেওয়াটা সম্ভব হচ্ছে না, ভাইয়া হচ্ছে না, কিন্তু এখানে যারা মানে যাদের চ্যানেলের নামগুলো আমার স্ক্রিনে আসতেছে সবাই ভীষণ ভীষণ ভালো মনের মানুষ, আর প্রত্যেকটা মানুষই আমার খুবই প্রিয়, খুবই কাছের। আর নূর নবী ভাইয়া আমাকে শুরুর দিকে অনেক সাপোর্ট করেছিলেন ভাইয়া, আর সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, সবাই তো আপন মানুষ, আপন মানুষকে আর কি ধন্যবাদ দিব, সবার প্রতি ভালোবাসা থাকাটাই ভালো। আছেন ফয়সাল ভাইয়া, আছেন তারপরে ইত্তেসাল টিভির আলমগীর ভাইয়া, মিনাল ভাইয়া, তারপর শুভ আছে, শুভ আমাকে অনেক সাপোর্ট করেছে এবং শুভ আমাকে অনেক হেল্প করে। এখনও যদি আমি কোনো কিছু না পারি বা বুঝতে না পারি, আমি শুভকে মেসেঞ্জারে নক করলে শুভ সুন্দরভাবে বুঝিয়ে দেয়। শুভ আসলে অনেক ভালো একটা ছেলে, অনেকই ভালো ছেলে, ও আসলে একটু দুষ্ট কিন্তু অনেক মনটা অনেক ভালো ওর। আর এখানে যারা আছেন সবাই ভালো, শাকিল ভাইয়া, লিমা আপু, কচি আপু, তারপর হচ্ছে স্বর্ণা আপু, স্বর্ণা আপু, তারপর হচ্ছেন বাংলা আমার দেশ, ভাইয়ের নামটা ঠিক মনে করতেছে না কিন্তু ভাইয়া আমাকে অনেক অনেক সাপোর্ট করছেন। আর এখানে আছেন ফাতেমা শিল্পী ব্লগস, আমার মিতা, মিতা অনেক ভালো একজন মানুষ, আমাকে অনেক সাপোর্ট করেছে। তো আজকে আমি যাদের নাম না নিতে পারলাম কেউ কিছু মনে করবেন না, আছেন রুমি ভাইয়া, রশি ভাইয়া, সবাই আমাকে অনেক সাপোর্ট করেছেন।